মাননীয় সদস্য জনাব ফজলুল আজিম মাননীয় স্পিকার আপনার ধন্যবাদ মাননীয় স্পিকার কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য বেশ কয়েকজন পুনর্গঠিত মন্ত্রী পরিষদের দায়িত্ব নিয়েছেন এটিকে নির্বাচনকালীন মন্ত্রিসভা বলা হচ্ছে সেটি আগামীতে দেখার কথা তবে দুর্ভাগ্যবশত সর্বদলীয় মন্ত্রী পরিষদ এটি হয়নি সর্বদলের উপস্থিতি এখানে নেই আশা করি আগামীতে হবে মাননীয় স্পিকার আজকে এই মন্ত্রী পরিষদের স্থায়িত্ব যতদিনই হোক না কেন সমগ্র জাতির প্রত্যাশা তাদের কাছে সকল দলীয় বিবেচনার ঊর্ধ্বে গিয়ে আইনের শাসনকে সম্মান দেখিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব তারা সুচারুরূপে পালন করবে মাননীয় স্পিকার নবম সংসদের স্থায়িত্ব আর মাত্র কয়েকদিন অথবা দু মাস ঊর্ধ্বে টিল 24th of January নির্বাচনের সমাসন্ন কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচনী পদ্ধতিটি নিয়ে আমরা আজও কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারিনি মাননীয় স্পিকার সমগ্র জাতি চায় সত্যিকার অর্থে নির্বাচন একটি উৎসব গণতন্ত্রের উৎসব সমগ্র জাতি চায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু অবাধ স্বচ্ছতার মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে এটি গ্রহণযোগ্য নির্বাচন এটি আন্তর্জাতিক তথা বহির্বিশ্বের সকল দেশের একটি প্রত্যাশা মাননীয় স্পিকার কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করেছি সারা দেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজমান সহিংসতার আগুন সারা দেশে জ্বলছে হিংসা আর প্রতিহিংসা দাবানলে দেশ আজকে কুয়াশাগ্রস্ত মাননীয় স্পিকার এই অবস্থা তো চলতে দেওয়া যায় না তাই বিভিন্ন জনে বিভিন্ন কথা কিন্তু আমার একটি কথা মাননীয় স্পিকার 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতাকে আমরা বিপন্ন হতে দিতে পারি না মাননীয় স্পিকার কলুষিত হতে দিতে পারি না আমাদের স্বাধিকার আর মানবাধিকারকে মাননীয় স্পিকার তাই এই মুহূর্তে আমরা অনেক বাচালতা করেছি অনেক কথা বলেছি অনেক তর্ক বিতর্ক করেছি মাননীয় স্পিকার এখন এই মুহূর্তে সকল বিবেচনা উঠতে গিয়ে সকল দলীয় বিবেচনা উঠতে গিয়ে সকল গোত্র অথবা নেতৃত্বের উর্ধ্বে গিয়ে আমরা জাতীয় বিবেচনায় রাষ্ট্রের বিবেচনায় দেশের স্বাধিকারের রক্ষে রক্ষার্থে মানে স্পিকার আমাদেরকে উই মাস্ট রাইজ টু ওয়ান নেশন উই মাস্ট রাইজ টু এ ম্যান দ্য হোল নেশন মাস্ট রাইজ টু এ ম্যান টু রিজলভ দিস ম্যাটার এখন নির্বাচন কি করে হবে কেমন করে হবে বক্তব্য অনেক হয়েছে আমি মনে করি আক্ষেপণ নয় উস্কানিমূলক কোনো বক্তব্য নয় আপনার পক্ষে বিপক্ষে বক্তব্য নয় দেশবাসী এই দেশের 16 কোটি মানুষ জানে আমাদের সবাইকে চিনে সকল দলকে চিনে আমাদের অতীতের বর্তমানের আগামী দিনে দলীয় অবস্থান কী হবে সে ব্যাপারেও তারা মোটামুটি জানে এই দেশে যারা সহিংসতা রাজনীতি একসময় চালু করেছিল তারা আজকে অবশ্যই গঠনমূলক রাজনীতির কথা বলে সেটা আনন্দের বিষয় মাননীয় স্পিকার আগামীতে রাজনীতিতে সহিংসা না সহিংসতা না থাকুক সেটাই আমাদের কামনা সেটাই আমাদের প্রত্যাশা কাজেই আসুন আপনার নেতৃত্বে আপনার উদ্যোগ আমি যেটা মনে করি আমি আগেও বলেছি দেশের দুটি প্রধান রাজনৈতিক দল একটি সরকারি দল আওয়ামী লীগ বিরোধী দলে যারা আছেন তার মধ্যে প্রধান বিএনপি এই দুই দলের দলপ্রধান আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে সুষ্ঠু সিদ্ধান্তের মাধ্যমে যেই নির্বাচনী পদ্ধতির কথা বলবেন গ্রহণ করবেন সিদ্ধান্ত নেবেন সেই নির্বাচনেই দেশবাসী উৎসব মুখর পরিবেশে ঝাঁপিয়ে পড়বে নির্বাচন হবে যা স্থায়িত্ব থাকবে যে নিয়ে আগামীতে আর কোনো বিতর্ক হবে না এবং সেটি হবে আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং পদ্ধতির বিতর্কের অবসান মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য